আলদার এক জাগ্রত কালীপুজোর অজানা কাহিনী, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এই কালীপুজোয় কোনো পুরোহিত লাগে না, সংস্কৃত মন্ত্রোচ্চারণও শোনা যায় না। এই পুজো গ্রামবাসীদের প্রাণের পুজো। শখানেক বছর ধরে এমনই এক কালীপুজো করে আসছেন আদিবাসীরা। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী গ্রাম গোবিন্দপুর। মালদা শহর থেকে এই গ্রামের দূরত্ব 12 কিলোমিটার। গ্রামে দুইটি পাড়া, দুই পাড়া মিলিয়ে 91 ঘর মানুষের বসবাস, সবাই আদিবাসী। এই আদিবাসী গ্রামেই সেই ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে মা কালীর আরাধনা, কখনো তা বন্ধ হয়নি। এই পুজোয় কোনো পুরোহিত লাগে না, গ্রামবাসীরা নিজেরাই এই মায়ের পুজো করেন। পুজোয় হয় পাঠা বলি হোক, প্রতি ঘর থেকে 1000 টাকা করে চাঁদা তোলা হয় এই পুজোর জন্য। সেই চাঁদার টাকাতেই তারা পুজো করে। প্রতি বছর 20 থেকে 25টি পাঠা বলি হয়। শুধু এই গ্রামের মানুষ নন, বাইরের গ্রাম থেকেও মানুষ পুজো আর মেলা দেখতে আসেন এখানে। এই পুজো শুরুর একটি ইতিহাস আছে। একসময় এখানে পুরোটাই ঘন জঙ্গলে ঢাকা ছিল, কোনো বসতি ছিল না, পাশে একটিমাত্র গ্রাম ছিল। এখানে তখন গরু বাছুর চড়ত। হঠাৎ দেখা যায় গরু বাছুর এমনকি অনেকের ছোট বাচ্চাও এখান থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই সময় কোনো একজনের নজরে পড়ে এলাকার জঙ্গলে বাঘ রয়েছে। সেই বাঘের খোঁজে বেরিয়ে গ্রামবাসীরা এখানকার একটি উঁচু ঢিবিতে দেবতাকে দেখতে পান। তখন অনেক বয়স্ক মানুষ ছিলেন, ওঝা গুণিন ছিলেন। তারা সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নেন এখানে কালীমায়ের পুজো দিতে হবে, তাহলেই তাদের এলাকা শান্ত হবে। তারপর থেকেই এই পুজো শুরু হয়। পরে এখানে জঙ্গল কেটে বসতি তৈরি করা হয়েছে, তবে পুজো এখনও হয়ে আসছে। বছর দশেক আগেও গোবিন্দপুর গ্রামে কালী মন্দির ছিল না, তখনও সেই উঁচু ঢিপির ওপর গাছের কোটরে মায়ের মূর্তি তুলে পুজো করা হতো। আদিবাসী পুরুষ ও মহিলারা নিজেদের ইচ্ছা মতো মাকে পুজো দিতেন। বিকেলে মাদল ধামাশার বোলের ছন্দে নেচে উঠতেন সবাই। রাত ভোর চলত নাচ গানের আসর। মন্দির নির্মাণের পর থেকেই সেই ছবি আর সেইভাবে দেখতে পাওয়া যায় না। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।